হরডলে পদপদবি ছাড়াই লাল দেওয়াল খ্যাত সুইডিশ ফোরাম ইউই সালাইজার তার মানবতার হাজগিন। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র হলর এই সংগঠন অসহায় বিপদগ্রস্ত মানুষ হলর বিপদ মেয়েদের সবসময় এগিয়ে আবার চেষ্টা করে। এ পর্যন্ত কিডনি রোগী, ক্যান্সার রোগী সহ দুরবস্থা মেয়েদের তাহলে অনেকেরই তারা আর্থিক সহযোগিতা গুজি। সুইডিশ ফোরাম ইউইর সদস্য প্রায় সময় সুযোগ পাইলেই হননাহন উপলক্ষ লইয়ে একত্রিত ওইবেলায় চেষ্টা করে। এবারও রমজানের উপলক্ষ করিয়ে তারা আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত মেদি ইফতার ও দোয়া মাহফিল। উক্ত মাহফিল মেদি আরও উপস্থিত ছিল বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের 10ম বেসুত্তুন 52ম বেসুর প্রফেসর মেদি তাহন্য প্রাক্তন ছাত্র রোল, তার ব্যাগ্য নেই প্রকৌশলী। এবার ইফতার ও দোয়া মাহফিল মেদি আরও সভাপতিত্ব করে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র রাইসুল ইসলাম নুরু। যে কোনো ভাই একটা সুযোগ পেল, ডাক দিল, হ্যাঁ ওইদিকে আসো, তুমি এদিকে আসো, হ্যাঁ অমুক জায়গায় যাও, অমুক অমুক কোম্পানিতে যাও, ওখানে দরখাস্ত করো, যতটুকু সম্পাদনে, হ্যাঁ এবং সুবিধা মতো পারলে আমরা আমাদের পকেট থেকে, তো নতুন আসছে পোশাকের সমস্যা, ইয়ার জন্য ভ্রমণের জন্য পোশাক দরকার, এক দেশ এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার জন্য পোশাক দরকার, ওই অর্থনৈতিক সহযোগিতা আমরা করি। মহিউদ্দিন ইকবাল এবং ইস্কান্দরের যৌথ পরিচালনায় মাহফিল মেদি উপস্থিত ছিল 14ম বেচুর শামসুল আলম, 15ম বেচুর আলমগীর, জসিম উদ্দিন 16ম বেচুর শুক্কুর, 17ম বেচুর মানিক, 19ম বেচুর শিবু চৌধুরী এবং 21ম বেচুর শাহিন সহ আরো বোধকিয়ায়। সাহায্যের জন্য আমরা সবসময় আমাদের সুইডিশ ফোরাম ওই একটা মানবিক সংগঠন, সেই হিসাবে আমরা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা সবসময় এই কাজটা করে যাব। তো বাংলাদেশ থেকে বিশেষ করে সুইডিশ থেকে যারা যারা পাস করে বের হয় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল, সবার জন্য কিন্তু অনেক সুন্দর একটা স্পেস এখন লন্ডনে তৈরি হচ্ছে, কারণ ওখানে অনেক স্কিল ম্যাগনেট হচ্ছে ওখানে। অনুষ্ঠান ব্যক্তি সার্বিক সহযোগিতা করে হারুন, ইউনুস, মুর্শেদ, সাইফুল, গিয়াস, উত্তম, রুবেল, সাকিব, জাবেদ সহ আরো প্রাক্তন বোধ প্রকৌশলী ছাত্র হল। যদি এই দায়িত্ব থেকে এগিয়ে আসেন তাহলে সবার জন্য অনেক ভালো হয়। আর আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এটা বলতে চাই আমি এটা আমার পরিচয় দিতে ভালো লাগে, সেটা হলো আমি সুইডিশের স্কুলে, আমার এটাই বড় পরিচয়। ধন্যবাদ। মোনাজাত ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ইস্তিয়াক আসিফ, সি প্লাস টিভি, সংযুক্ত আরব আমিরাত।